রংপুরে কাপনের কাপড় পরে 71 দিন ব্যাপী কর্মসূচি পালন করেছে এক প্রতিবাদী যুবক। গাইবান্ধার পলাশবাড়িতে চলা অন্যায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে কাপনের কাপড় পরে 71 দিন ব্যাপী কর্মসূচি পালনের প্রথম সপ্তাহে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে 3 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে গাইবান্ধার একজন প্রতিবাদী মানুষ ও গণমাধ্যম কর্মী আশরাফুল ইসলাম। অবস্থান কর্মসূচি শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তিনি। তিনি জানান, মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য এবং একজন সাংস্কৃতিক কর্মী, পাশাপাশি একজন গণমাধ্যম কর্মীও। আমি গত 8ই আগস্ট থেকে পলাশবাড়ি উপজেলার অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে 71 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি কাপনের কাপড় পরে। সেই আলোকে গত 10ই আগস্ট আমার মায়ের হাতে আমি এই কাপনের কাপড় পরে এই 71 দিনের কর্মসূচিতে আন্দোলন চালাচ্ছি। এই আন্দোলনের অংশ হিসেবে 71 দিনের প্রথম সপ্তাহে রবিবার আমি গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি পেশ করেছি এবং আজকে আমার এই আন্দোলনের দ্বিতীয় সপ্তাহ। আজকে রবিবার, আপনারা দেখলেন আমি সকালে 11টা থেকে এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান করছি এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিতে এসেছি, যেটি বিভাগীয় কমিশনার ব্যস্ত থাকে উনি নেননি, পরে ওনার ডেস্কে আমি দিলাম। আমার এই অন্যায় অনিয়মের বিরুদ্ধে 71 দিনের যে কাফনের কাপড় পরে কর্মসূচি, এই কর্মসূচির ভিতরে তৃতীয় সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারক বিপেরণ এবং চতুর্থ সপ্তাহেও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও এই কাফনের কাপড় পরেই স্মারক বিপেরণ করব এবং যতক্ষণ পর্যন্ত এই অন্যায় অনিয়ম দুর্নীতিকারীদের বিচার বা শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমার এই আন্দোলন চলতে থাকবে। এবং 71 দিন যদি পার হয়ে যায়, আমি যদি এর বিচার না পাই বা এই অন্যায়কারী অনিয়মকারী দুর্নীতিবাদী যদি শাস্তি না হয়, তারপরে আমি পরবর্তীতে 71 দিন পরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। 71 দিনের মাথায় গিয়ে আমি সেটি ঘোষণা করবো যে আমি পরবর্তী কর্মসূচিটা কী দেবো, তবে সেটি অবশ্যই এর চেয়ে কঠোর হবে।